আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন যদি দখলদার বাহিনী এমনটা মনে করে তারা ভয়াবহ হামলা করে পার পেয়ে যাবে তবে এমনটা হবে না গাজায় অব্যাহত আগ্রাসন যুদ্ধ অপরাধ এবং অবরাধের পরিপ্রেক্ষিতে চলমান সংঘাতে অন্য আরেকটি ফ্রন্টে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যাবে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বন্ধুরা অবশ্যই এই কথাগুলো আমার নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আমির আব্দুল হিয়ান গতকাল গভীর রাতে লেবাননে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে লেবানন সরকার এবং হিজবুল্লার সঙ্গে জরুরি ভিত্তিকে বৈঠক করেছেন সেই বৈঠক শেষ হওয়ার পরই তিনি সংবাদ সম্মেলন করে গভীর রাতে এই কথাগুলো বলেছেন একদিকে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইসরায়েলের উপকূলে সামরিক জাহাজ প্রেরণ করেছে আর অপর দিকে এমত অবস্থায় হামাসকে সহযোগিতা করার জন্য ইরানের মতো দেশ থেকে তার পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফর করছেন হিজবুল্লাহর সঙ্গে বৈঠক হয়েছে এবং এরপর তিনি সিরিয়ায় যাবেন সিরিয়ার যে সকল সংগঠন রয়েছে এবং সশস্ত্র যোদ্ধা এবং সিরিয়ান সরকার রয়েছে তাদের সঙ্গে আলোচনা হবে দেখুন হাতে সময় রয়েছে মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরই যে কোনো ধরনের বড় সংঘর্ষ হবে এবং সেই সংঘর্ষে হিজবুল্লাহ সিরিয়া হামাস একত্রে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবেন এমনটাই শোনা যাচ্ছে এবং ইরানের পক্ষ থেকেও তাদের ইসলামী বিপ্লবী গাটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে যদি কোনো বড় ধরনের সংঘর্ষ হয় তাহলে হরমুজ প্রণালী দিয়ে পুরো ইউরোপ এবং আমেরিকায় যত ধরনের তেলবাহী জাহাজ যায় সম্পূর্ণ তারা বন্ধ করে দেবে ব্লক করে দেবে দেখুন ইরানের এই ধরনের প্রক্রিয়া মারাত্মক পরিণতি ডেকে আনবে ইউরোপের জ্বালানি বাজারে রাশিয়া কিন্তু এশিয়ার ভেতর ঠিকই তেল সরবরাহ করবে তবে এই পথ দিয়ে সাউদি আরব কুয়েত সহ যে সকল তেল সমৃদ্ধ দেশ রয়েছে তাদের তেল কিন্তু ইউরোপ এবং আমেরিকায় আর পৌঁছাতে পারবে না সঙ্গত কারণেই এই প্রশ্নটা আসতে পারে যে চব্বিশ ঘন্টার যে টাইমলাইন দেওয়া হচ্ছে এই টাইমলাইনের জিনিসটা কোথা থেকে আসলো কি করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা বলছেন যে চব্বিশ ঘন্টা পরই বড় ধরনের সংঘর্ষ হবে নিউনে চব্বিশ ঘন্টার আল্টিমেটামটা সরাসরি দিয়েছে ইসরায়েল জাতিসংঘের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভেতর গাজার উত্তর গাজা থেকে প্রায় এগারো লক্ষ মানুষকে ইসরায়েল দক্ষিণ গাজায় সরে যেতে বলেছে যদিও জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে এত কম সময়ের ভেতর উত্তর গাজা থেকে এগারো লক্ষ মানুষকে দক্ষিণ গাজাতে সরিয়ে নেওয়া অসম্ভব বর্তমানে গাজা উপত্যকার ভেতর শুধুমাত্র অ্যাম্বুলেন্সগুলোই চলাচল করতে পারছে সেই জায়গায় কিন্তু জ্বালানির প্রচন্ড ভাবে সংকট ইন্টারনেট পরিষেবা কাজ করছে না মোবাইল নেটওয়ার্কগুলো বন্ধ এমন অবস্থায় উত্তর গাজার এগারো লক্ষ মানুষের বেশিরভাগ মানুষই জানে না যে ইসরায়েল এই নির্দেশনা জারি করেছে এখন দেখুন যেমনটা আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি গাজা উপত্যকায় পদাতিক বাহিনী প্রেরণ করে গাজাকে দখল করা ইসরায়েলের জন্য আত্মঘাতী একটা মিশন যেটা কখনোই তারা সম্ভব করতে পারবে না যার জন্য তারা এইভাবে ভয় ভীতি দেখিয়ে উত্তর গাজাকে খালি করছে সেখানে আর্টিলারি সিস্টেম এবং ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করার জন্য যাতে ওই অঞ্চলটিকে চেচনিয়ার মতো মাটির সঙ্গে মিশে দেওয়া যায় এখন ওই অঞ্চলের ভেতর যদি সাধারণ মানুষ তাদের ঘরে অবস্থান করে সেখানে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় তাহলে ইসরায়েলের এই অভিযানটি বিরোধী অপরাধ হিসাবে আন্তর্জাতিকভাবে অত্যন্ত নিন্দিত হবে যার জন্যই কিন্তু ইসরায়েল এই ভয় ভীতি দেখিয়ে গাজ উপত্যকা থেকে গাজ উপত্যকার মানুষকে সরে যেতে বলছে যদিও হামাসের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে গাজ উপত্যকার মানুষকে তাদের ঘরে থাকতে এবং ইসরায়েলের এই ঘৃণ্য প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যেতে এবং ক্ষেত্রে গাজার মানুষ সায়ও দিয়েছে তারা ঘর থেকে বেরোয়নি ইসরায়েলের এই দখলদারিত্বের বিরুদ্ধে পশ্চিম তীরের ভেতর হামাসের পক্ষ থেকে একটা বিক্ষোভ ডাকা হয়েছে নামাজের পর সে বিক্ষোভ হওয়ার কথা রাতের দিকে এই রিপোর্টটা পাবেন সেই রিপোর্টের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে যে পশ্চিম তীরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবেন কিনা আগামী চব্বিশ ঘন্টার ভেতর যখন গাজা উপত্যকায় ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আর্টিলারি এবং মাল্টিপল রকেট লঞ্চারের হামলা ঠিক এমতো অবস্থায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার চলমান সংঘাতকে নিয়ে আলোচনার জন্য ব্রাজিলের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে শুক্রবার রাতে এই বৈঠকটি হওয়ার কথা বর্তমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে রাশিয়া হামাসকে শক্তভাবেই সমর্থন দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করছে যে রাশিয়ার অনুরোধের কারণেই ব্রাজিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর এই বৈঠকটি আহ্বান করেছে এবং বাস্তবিক যুদ্ধের প্রেক্ষাপটে হামাস কেউ কিন্তু বড় ধরনের অস্ত্র সরবরাহ নিশ্চিত করছে রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে এই লড়াইয়ে শক্ত কূটনীতিক এবং সামরিক সহযোগিতা চাই যেটা নিশ্চিত করার জন্য আরব লীগের প্রধান আহমেদ আবুল বেদ দুই দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন গত সোমবারে তিনি রাশিয়া গেছেন এবং এই সফরটি কমপ্লিট করে তিনি এখন আরব বিশ্বের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যেখানে আরব লীগের জরুরি বৈঠক হওয়ারও কথা যেখানে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মকভাবে এই জিনিসটা নিশ্চিত করা হয়েছে যে ইসরায়েল এবং হামাসের পক্ষে রয়েছে বিষয়টা এরকম নয় রাশিয়ার পক্ষ থেকে অলরেডি তাদের বেশ কিছু আধুনিক টেকনোলজি হামাসের কাছে স্থানান্তর করা হয়েছে যাতে ঘরে বসেই তারা আধুনিক অস্ত্র তৈরি করতে পারে রিসেন্টলি হামাস ইসরায়েলের বিরুদ্ধে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করেছে যে রকেটগুলো ইসরায়েলের আধুনিক নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে এই রকেটের নকশা উন্নয়নে রাশিয়ার বড় ভূমিকা রয়েছে এবং বর্তমানে ব্যালিস্টিক মিসাইলের আধুনিক কারণে হামাসকে বড় ধরনের সহযোগিতা দিচ্ছে রাশিয়া নিউনে এই জিনিসটা নিয়ে আর কোনো লুকোচুরি নয় হামাস ন্যাশনাল রিলেশন অ্যাড বোর্ডের যিনি প্রধান রয়েছেন আলী বারাকা তিনি প্রকাশ্যেই কিন্তু সংবাদ সম্মেলন করে ইন্টারভিউতে বলেছেন যে রাশিয়ার কাছ থেকে অনুমতি নিয়েই রাশিয়ার প্রযুক্তি দিয়ে এগুলো আমরা তৈরি করছি লেবাননের বৈরুতে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা হামাসের অস্ত্র তৈরির বিবরণ দিতে গিয়ে বলেন আমাদের কাছে বর্তমানে দুইশো কিলোমিটার একশো কিলোমিটার আশি কিলোমিটার এবং দশ কিলোমিটার রেঞ্জের বিভিন্ন ধরনের রকেট এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলোর নকশাগত উন্নতি আমরা রাশিয়ার সহযোগিতায় করেছি পূর্বের রকেটগুলো নির্দিষ্ট স্থানে সুনির্দিষ্টভাবে আক্রমণ করতে সক্ষম না হলেও এটা বর্তমানে সুনির্দিষ্টভাবে আক্রমণ করতে পারে এবং এটার গতি বৃদ্ধি যার জন্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দেওয়া সম্ভব এই সকল মিসাইল গুলোর কারখানাই এখন গাজা উপত্যকায় রয়েছে সুতরাং প্রোডাকশন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমাদের মোটর এবং শেল তৈরির কারখানাও রয়েছে রাইফেল বুলেটের কারখানা আছে আমরা রাশিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে বুলেট মোটর সেল এবং এই মিসাইল তৈরির যে প্রযুক্তি সেটা রাশিয়া থেকে এনে ইনস্টল করেছি আমরা গাজা উপত্যকার নিচে বিশাল টানেল নির্মাণ করে এই কারখানাগুলো স্থাপন করেছি যেগুলো অনেকটাই নিরাপদ রাশিয়া টুডের আরবি নিউজ চ্যানেলে আর টি আরবির সঙ্গে সাক্ষাৎকারে হামাসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা এই সকল তথ্যগুলো দেন যেটা আমেরিকান গণমাধ্যম সি এন এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দেখুন রাশিয়ার এইভাবে সম্পৃক্ততা এবং রাশিয়ার পক্ষ থেকে যে জিনিসটা তারা প্রকাশ করতে চাচ্ছে যে আমরা হামাসের সঙ্গে সম্পৃক্ত দারুণভাবেই কিন্তু এই জিনিসটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল যে জিনিসটা সহজভাবে করতে যাচ্ছে সেটা হবে না অবশ্যই তাদের হাতেও ইন্টেলিজেন্টভাবে খবর রয়েছে যার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারা সীমান্ত এলাকায় হামলা করছে না ভয় ভীতি দেখাচ্ছে আমেরিকার পক্ষ থেকেও ফাপড় টাপড় দেওয়া হচ্ছে যে তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করো না হিজবুল ও প্রস্তুতি নিচ্ছে ইরান ও প্রস্তুতি নিচ্ছে আর রাশিয়া অলরেডি তো প্রযুক্তি দিয়েই রেখেছে এবং সবাই সবারটা কিন্তু করছে ইসরায়েলকে অনৈতিকভাবে ভাবে সহযোগিতা দেওয়ার জন্য পশ্চিমা বিশ্ব এবং তার মিত্ররা উদারতার কমতি দেখায়নি অথচ হামাস এবং গাজা উপত্যকার মানুষকে সহযোগিতা করার জন্য মুসলিম বিশ্বের সরকার এবং সরকার প্রধান এবং দেশগুলোর সৎ সাহসের কিন্তু অনেকটাই কমতি রয়েছে দেখুন মুসলিম বিশ্বের পক্ষ থেকে শুধু মুখে মুখে নিন্দা বিবৃতি দিয়ে দায় সারালে চলবে না এখানে শক্তভাবে সহযোগিতা করতে হবে এখন কিন্তু উচিত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের পক্ষ থেকে গাজা উপত্যকার মানুষের জন্য ত্রাণ সহায়তা প্রেরণ করার এতে করে এক শক্ত একটা বার্তা হবে ইসরায়েলের প্রতি যে গাজা উপত্যকার মানুষ একা এখানে মুসলিম বিশ্বের মানুষেরও শক্ত সমর্থন রয়েছে এই জিনিসটা কিন্তু জরুরি ভিত্তিতে করা উচিত এবং আন্তর্জাতিকভাবে আইনি কাঠামোয় এটার ভিত্তিও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ঘটনা প্রবাহ চলবে এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ঘটনা প্রবাহের আপডেটগুলো আপনাদের দিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ